Hello guys, Assalamualaikum. This is Rifat Khan and welcome to another new video. So, সবার প্রথমেই জানাই 2000 সাবস্ক্রাইবার হয়ে গেছে আমাদের চ্যানেলে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য সো যাই হোক আজকে ভিডিওটা হবে বাংলাদেশি সাইকেল ভার্সেস চাইনিজ সাইকেল এই দুটো সাইকেলের পার্থক্য আজকে আমরা দেখব দুই দেশের দুই সাইকেল সম্পর্কে আজকে আলোচনা হবে এবং কোনটা আপনার জন্য পারফেক্ট হবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সো চলুন বেশি সময় নষ্ট না করে মূল ভিডিও শুরু করা যাক তো আমার দুই পাশে যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এই সাইডে যে সাইকেলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 721 সেক্টর এবং এই পাশে যে সাইকেলটা সেটা হচ্ছে আপনার চাইনিজ সাইকেল ফনিক্সের সো এটার দামও কিন্তু 12000 টাকা এবং এটার দামও 12000 টাকা এখন আমরা দেখব এই দুই সাইকেলে কি কি পার্টস ইউজ করা হয়েছে সো তার আগে বলি আমার এই পাশে যে সাইকেল অর্থাৎ যে বাংলাদেশের সাইকেল দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ার ছাড়া এবং এই পাশে চাইনিজ সাইকেল দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ার সহ আর বাংলাদেশি যে 12000 টাকা যে সাইকেলটা আপনাকে অফার করতেছে সেটা কিন্তু গিয়ার সহ সাইকেল অফার করতেছে না বাট চাইনিজ সাইকেলে 12000 টাকা যে সাইকেলটা আপনাকে অফার করতেছে সেই সাইকেলটা গিয়ার আছে সো এখন পুরোপুরি চয়েস আপনার উপরে আপনি কি গিয়ার সহ কিনবেন নাকি গিয়ার ছাড়া কিনবেন এবং 71 এর আপনার আরেকটা সাইকেল আছে যেটা 13000 বা 13500 টাকা সেই সাইকেলটা আপনার গিয়ার অফার করবে সো সাইকেল আপনারা ইচ্ছা করে নিতে পারেন বাট 1000 টাকা কিন্তু হিউজ ডিফারেন্স মানে 1000 টাকা অনেক কিছু চেঞ্জ করা সম্ভব সো এই কারণে আজকে আমরা 12000 টাকার ভিতরে যে সাইকেলটা বাংলাদেশিতে পাওয়া যায় সেই সাইকেলটা রিভিউ করার চেষ্টা করতেছি এবং চাইনিজ সাইকেলটা রিভিউ করার চেষ্টা করতেছি সো আমার মতে আপনার চাইনিজ সাইকেলের মধ্যে ফনিক্সটা যতগুলো চাইনিজ সাইকেল আছে তার মধ্যে ফনিক্সটা বেস্ট হবে যার কারণে আজকে এই ভিডিওটা করা সো এখন আমরা দেখবো এই দুইটা সাইকেলের পার্থক্য সো এখন আপনারা যে সাইকেলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার 71 সেক্টর একটা সাইকেল এবং এই সাইকেলটির ফ্রেমটা ফুললি অ্যালুমিনিয়াম এবং ব্রেক হিসেবে ইউজ করা হয়েছে হাইড্রোলিক ব্রেক এবং এই সাইকেলটার একটা বিশেষত্ব হচ্ছে এটা আপনার ডাবল সাসপেনশন সো ডাবল সাসপেনশন অনেকে হাসতে পারেন বা ডাবল সাসপেনশনের দাম অনেক বেশি সো এই সম্পর্কে আমরা ভিডিওর কোন এক পর্যায়ে আলোচনা করব সো এখন আমরা দেখি আর বাদ বাকি কী কী পার্টস ইউজ করা হয়েছে সো এখানে যে ফর্ক দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার স্টকের ফর্ক বাট আমি ইউজ করে দেখলাম মোটামুটি ভালোই খারাপ না মানে 12000 টাকার ভিতরে আপনাকে যেটা অফার করতেছে সেটা চালানোর মতন সো এরপরে যদি আমরা আপনার পিছনের দিকে তাকাই সেক্ষেত্রে একটা ক্যারিয়ার লক্ষ্য করা যায় যেটা সুবিধা আপনি অনেক পরে হয়তো পাবেন মানে কোনো এক সময় হয়তো পাবেন সো ক্যারিয়ার সুবিধা মোটামুটি টুকটাক পাশ টাস নেওয়া যায় এবং ছোটো ছোটো বাচ্চা হইলে বা আপনি যদি অফিসের জন্য ইউজ করেন বা অন্যান্য কোনো ডেলিভারি কাজে ইউজ করেন সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট হবে এরপরে হচ্ছে আমরা আপনার চেইন সম্পর্কে যে কথা বলি চেইন বলেন ক্র্যাং বলেন টায়ার বলেন টিউব বলেন সবই মোটামুটি আপনার স্টকের সো এগুলো নিয়ে পার্টিকুলারলি আলোচনা করার কিছু নাই এখন আপনারা যে সাইকেল দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার ফনিক্সের চাইনিজ ব্র্যান্ডের একটা সাইকেল সো চাইনিজের মধ্যে এই সাইকেলটা আমি বেস্ট বলছি কারণ হচ্ছে অন্যান্য যত চাইনিজ ব্র্যান্ডের সাইকেলগুলো আছে তার মধ্যে আমার মতে এই সাইকেলটা চালিয়েও মজা পাওয়া গেছে এবং টুকটাক স্টান্টও করা যায় এবং অনেকে স্টান্ট করেও যারা বিগিনার আছে আমি অনেকেই দেখছি যার কারণে এই সাইকেলটা নিয়ে এসে কথা বলা এই সাইকেলটার ফ্রেম হচ্ছে ফুললি স্টিল এবং এই সাইকেলে আপনার যে ফ্রেমের তারগুলো দেখতে পারবেন সেগুলো ফুললি আপনার ফ্রেমের ভিতর দিকে গেছে সো আপনি ওইভাবে কোনো হ্যাসল হবে না কোনো সমস্যা হবে না তার অনেক সময় সমস্যা দেখা যায় বাট কোনো সমস্যা হয়তো হবে না সো এরপরে যেই বাদ বাকি যে পার্টসগুলো আছে আপনার ব্যাগ থেকে শুরু করে ফর তারপরে হাফ যেগুলো আছে সবগুলোই প্রায় আপনার চাইনিজের তৈরি সো যেগুলো পার্টিকুলারই কোনো নাম হয় না যেভাবে ভেঙে ভেঙে আপনাদেরকে বলতে পারবো সো এটাই মোটামুটি আর এগুলো পারফরমেন্স সম্পর্কে যদি কথা বলি আমি মোটামুটি দেখলাম যে ভালোই পারফরমেন্স খুব বেশি খারাপ না মানে চলে আর কি বাট বাজেটে একটা সমস্যা বাজেটে একটা জিনিস আছে সো ওই জিনিসটার দিকে খেয়াল করতে গেলে এই সাইকেলটা মোটামুটি ঠিক আছে বাংলাদেশি সাইকেল আর চাইনিজ সাইকেল সম্পর্কে একটু কথা বলা যাক সো প্রথমে হচ্ছে আমাদের বাংলাদেশের সাইকেল কিন্তু বাইরে এক্সপোর্ট হচ্ছে এবং বাইরে দেশের মানুষ বাংলাদেশ সাইকেল চালাচ্ছে এবং আমাদের দেশের কথা যদি বলি সেক্ষেত্রে আমাদের দেশে কিন্তু চাইনিজ সকল কিছু ভরা শুধুমাত্র যে সাইকেল তা কিন্তু না সাইকেল সাইকেলের পাশ সহ যা কিছু আছে বাদ বাকি সব কিছু আপনার চাইনিজের অধিকাংশ সো এখন পুরোপুরি চয়েস আপনার উপর আপনি যদি নন গিয়ারে শিফট হন মানে নন গিয়ার সাইকেল চালাতে চান সেক্ষেত্রে আমার রেকমেন্ড থাকবে আপনি
এই সাইকেল নিতে পারেন অথবা এই সাইকেল বাদে আপনার যে সাইকেল মন চা নিতে পারেন এবং যদি বাজেট আরও 1-2 হাজার টাকা বা 2 হাজার টাকা বাড়াতে পারেন সেক্ষেত্রে বাংলাদেশে আপনার 71 সাইকেল যেটা আছে সেটাও নিতে পারেন কিন্তু সে সাইকেলগুলো অ্যাভেলেবেল কিনা আমি সঠিক বলতে পারতেছি না বাট তার মধ্যে একটা কথা বলি সেটা হচ্ছে ভেলস লিজিয়ান সিরিজের কোনো সাইকেলই যদি বাংলাদেশে অ্যাভেলেবেল না সেক্ষেত্রে 71 ওই সাইকেলটা রেকমেন্ড থাকবে এবং আপনার নন গিয়ার হলে এই 71 এই সাইকেলটা আপনার পারফেক্ট হবে এখন বলি যদি আপনি 12 হাজার টাকার ভিতরে এমন একটা সাইকেল চান যে সাইকেল চাকচিক্য আছে মানে চাকচিক্য আছে এবং সব দিক দিয়ে আপনার গিয়ারও আছে আপনি জাস্ট একটু ভাইব নিতে পারবেন সব কিছু করতে পারবেন সেটা হচ্ছে আপনার সেই জন্য ফনিক্স আমি আপনাদেরকে রেকমেন্ড করবো নেওয়ার জন্য এখন পুরোপুরি ডিসিশন আপনার উপর আপনি কী করবেন সো এটাই ছিল মোটামুটি টুকটাক আর বাদ বাকি ইচ্ছা চয়েস সব আপনার উপরে আপনি কোন সাইকেল কিনবেন কী করবেন সেটা আপনার উপরে আমি জাস্ট পার্থক্য আর সুবিধা অসুবিধা বললাম সো ইয়া আজকের মতো ভিডিও ছিল এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন সো টাটা কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই পিস